সম্পত্তির মালিক আমরা এই সবই আমার মেয়ের নামে আমাদের মেয়ে সুইটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আদের অবর্তমানে সকল সম্পত্তি দেখাশোনা করবে আমার ভাই মিজু সরকার ডাকাতটা আমাদের সবই নিয়ে গেছে নিতে পারেনি শুধু সম্পত্তিটুকু চিন্তা করিস না বোন ডাকাতরা সোনা গয়না নিল জানে মারতে পারিনি আল্লাহ তোদের রক্ষা করেছেন নাকি বন্ধু আমরা সময় মতো আশা পড়ছি দেখা ডাকাতরা আমাকে কিছু করতে পারে নাই ডাকাতরা আমাকে ভয় পালাইছে তোমরা এসেছো ঘটনার শেষে কিন্তু জব্বার কসাইও তার ছেলে যে সাহসিকতা দেখিয়েছে তাতে আমি অবাক হয়েছি তাই আমি খুশি হয়ে আমাদের কিছু সম্পত্তি কসাইদের দান করে যেতে চাই না সাহেব না আপনাদের বিপদে আমরা দাঁড়াইতে পারছি তাতেই আমরা খুশি দান চাই না হুজুর চাই কিছুদিন সময় কিছুদিন পর এই কসাইপট্টির জমির দাম আমরা পরিশোধ করে দেব জব্বার খুশি হলাম তোমার উদারতা দেখে আমরা আগামীকাল বিদেশ চলে যাচ্ছি তাই যাবার সময় বলে যাই তোমার জুম্মনের হাতে দায়ের বদলে কলম তুলে দাও ওদের একজন সমাজ গড়ার কারিগর হয় সেই দোয়াই করি দোয়া করবেন বড় হুজুর দোয়া করবেন আমি আমার পোলারে লেখাপড়া শিখামু লেখাপড়া শিখামু কলম বন্ধ করে টাকা পয়সা কি হলো সেটা বলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার পোলা জুম্মনের স্কুলে ভর্তি করাম যত টাকা লাগে আমি দেব স্কুল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলুন ওনারাই সব দেখো জব্বার টাকা হলেই সব হয় না এই স্কুলে ধনী গরিব সবার সওয়াল পড়ে কিন্তু কোনো কসাইয়ের সওয়াল এখানে পড়ে না এতদিন না পড়লো আজ থেকে পড়বো সাহেব শোনো জব্বার তোমার ছেলে স্কুলে পড়বো আমাদের কোনো অসুবিধা নাই অসুবিধা অন্যান্য বাচ্চাদের ওরা ভয় পাইবো হ্যাঁ কারণ তোমরা কষাই কাটা ফেরা করো বন্ধু কষাইয়ের পোলা যখন এই স্কুলে পড়বো দেখবা একদিন স্কুলে আর কেউ নাই শুধু জুম্মন কষাই পড়তাছে সুতরাং জব্বার তোমার ছেলেকে ভর্তি করানো যাবে না না স্কুলে পড়ানো লাগবো না আমার লগে গরু ছাগল কাটবি এইটাই তো শিক্ষা কইলাম তো আমরা কষাই আমরা শুধু গরু ছাগল কাটবো আমাদের লেখাপড়ার দরকার নাই বুঝলা বন্ধু কষার পোলা লেখাপড়া করলে অসুবিধা আছে বুঝেছি ওই শালারা লেখাপড়া করলি আমাদের মানবি না বন্ধু কিছু মনে করো না আমি একটু বেশি নিলাম কেন বেশি নেবা সমান সমান নেবা তোমার অর্ধেক আমার অর্ধেক না আমি বেশি নেব কারণ আমি কমান্ডার কমান্ডার এই কিসের কমান্ডার এই ডাকাতির কমান্ডার তুই ভুয়া কমান্ডার তুই ভুয়া তুই ভুয়া ভুয়া আর তুই যদি কমান্ডার হোস তাহলে আজ থেকে ডাকাতি ছাড়িয়ে দিলাম বোলারে এই স্কুলে ভর্তি নেয়নি তো কি হয়েছে যেই টাকা এই মদ খায়া এই মদ খায়া উড়াও সেই টাকা দিয়া জুম্মন রে শহরে লেখাপড়া করাও দেখবা জুম্মন শিক্ষিত হয়ে আইলে সবাই কইব জব্বর কসাইয়ের পোলা জুম্মন মাস্টার হ্যাঁ ঠিকই কইছো রহমত ঠিকই কইছো আমি আর মদ খাবো না আমি আর মদ খাবো না জুম্মনের শহরে পাঠামু শহরে লেখাপড়া করামু আমার পোলা মাস্টার হইব বাজান জুম্মন মাজান না বাজান আমি জ্বরে যাবো না বাজান বাজান আমার যত কষ্টই হোক বুকে পাথর বাঁধে রাখুম তবু তোরে শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হইতে হইব মায়া কোনো চিন্তা করো না
কান্দিসটা ঝুমন কান্দিসটা আরে জব্বর মিয়া মাংস কাটা বন্ধ করো তোমার পোলার চিঠি আইছে চিঠি দিয়া কি হইব দু তিন মাস পর একটা চিঠি দেয় টাকা লাগবো পাস ফেলের খবর নাই আরে জব্বর দুঃখ করো না দুঃখ করো না কি করুম মামরা পোলা ওই জুম্মনের মাও আমি বাপও আমি শিক্ষিত করণের লেগে শহরে পাঠাইলাম কোনো খবর নাই খবর আছে সুখবর আছে তোমার পোলা বিশ্ববিদ্যালয় পাস দিছে জুম্মন হন শিক্ষিত পোলা আমাকে বসতে আলো করে দিছে রহমত আমার জুম্মন পাস দিছে শুনলি ফুলি তোর ভাই পাস দিছে জুম্মন বাজান ভাইজান ফুলি বোন আমার কেমন আছে চাচা আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি জুম্মন তুই শিক্ষিত হইয়া তোর বংশের আলো জ্বালাইছ এই বস্তির আলো জ্বালাইছ এমনি তো জ্বলতাছে ইয়ে আমার নাম খোদা বক্স তুমি বোধহয় জুম্মন নাকি কই আর তা কই বাই করো না নাইস টু মিট উইথ ইউ থ্যাংক ইউ আমার লগে খাতির করে না চললে শিক্ষার আলো নিবা যাইব শিক্ষার আলো নিভে যাবে কাম সেরে চাপে ঘুষ খান নো 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 জোরে করতে থাকেন খালি হাত পাঠে তা ভাই আপনার সাথে কি খাতির করতে হইব ইয়ে শোনো আরে ঘন্টা নামাও এই এলাকায় অবৈধ কাম করলে আর আমার কিছু দিলে কোনো ঝামেলা নাই সবুজ ফুলপুর তোমার এলাকা বলেই স্পেশাল ব্রাঞ্চ থেকে তোমাকে মনোনীত করেছে জি স্যার ওই এলাকায় খুন খারাপি নারী নির্যাতন প্রতিদিনই চলছে অবশ্যই তুমি ক্রিমিনালদের চিহ্নিত করে আমাদের সাথে যোগাযোগ করবে ওকে স্যার দোয়া করবেন গুড লাক মাই সান উইশিং ইউ অল দ্য বেস্ট ভাইয়া তোমার লোকেরা আমাকে ঢুকতে দেয় না তাই ধোলাই দিয়ে এলাম ঠিক করছস ভাই ঠিক করছস আর ঘরের মানুষে চিনতে না পারলে এমনই হয় ধন্যই যা যাও গা তোর পুলিশের চাকরি কি হলো পুলিশের চাকরি হবে তবে সময় লাগবে যা ভাই দূর থেকে আইসোস একটু কাপড় চোপড় সাইরা আরাম কর যা আচ্ছা ঠিক আছে বড় সাহেব আপনি আসেন আসেন ভেতরে আসেন একটু মিষ্টিমুখ করেন এখানে যা গন্ধ তাই দাঁড়াতে পারছি নে ভিতরে গেলে তো বমি হয়ে যাবে জব্বার এক সাওয়ালেক শিক্ষিত করে এত আনন্দ করছো বড় সাহেব ওই জুম্মন আমার একমাত্র পোলা আমার জান আমার মানিক রতন একটু ভিতরে আইসে দোয়া কইরে যান যে সাওয়াল মারাইছো তা দূর থেকে দোয়া করি কাছে গেলে আগুন জল উঠতে পারে আবার নিভেও যেতে পারে নিপতে দিমু না সাহেব নিপতে দিমু না শোনো জব্বার সামনে নির্বাচনেই পাশ করলি তোমাদের বস্তি নোংরা আবর্জনা রাখবো না নি সব পরিষ্কার করে দেবো নে কসাই বস্তিতে এসে নাকে রুমাল ভালো বড় সাহেব খুব ভালো তা না হলে তো বমি হয়ে যাবে আর আপনার বমির দুর্গন্ধে দেখা যাবে আমরাও নাকে রুমাল দিয়েছি বাজান এদিকে আসো আসো না বড় সাহেব সামনে নির্বাচন করছেন তখন এই বস্তিতে ভোট চাইতে এসে এই নোংরা গন্ধে দাঁড়াবেন কিভাবে আরে বেটা বাহ শিক্ষিত লোকের কথা ধরনি আলাদা স্যার ছোট লোকের সাথে তর্ক বাড়ালে নির্বাচনে ক্ষতি হবে তাই আপনার ভাগ্নি জন্মদিনে ওকে দাওয়াত করে ম্যানেজ করে ফেলুন শোনো জব্বার আগামী রোববার আমার ভাগ্নি ছুটির জন্মদিন বেশ কটা গরু ছাগল কাটতে হবে জি সাহেব চিন্তা করবেন না সব কাম কইরা দেবো শোন জুম্মন তুইও আছিস তোর বাড়িতে কোন কাজ করে দিতে হবে বড় সাহেব নাকি দাওয়াত করলেন না তোকে দাওয়াত করলাম দাওয়াত আলহামদুলিল্লাহ
বড় সাহেব আমার জুম্মনকে নিয়ে আমি আসুম আসুম বড় সাহেব আসুম এসো চল জি চল চল বাজান ঘরে চল হ্যাঁ চল ভাইয়া তুমি একলাই পারতে এসব বড়লোকদের জন্মদিন টন্মদিন আমার ভালো লাগে না আহা জন্মদিন তোর ভালো না লাগলেও যেই মেয়েটার জন্মদিন তারে তোর ভালো লাগবে আয় আজ আমার ভাগ্নি সুটির জন্মদিন আপনারা আইসেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে Hi, everybody. Hello. You love my kiddies, boss. Lengda dehi. What? Palu chalak se. Tobe kapur ek to kam pura phala chhe. Hey je, ami hoy maya rijot baata ne liga gift hisabe shari loi aisi. Sisir? Sisir kya se? Bideshe to jao nai. Ha? Modern dresser ki bujba. Bideshe ra salak. যাতে কম খরচ হয় আমাদের দেশের মানুষ তো বুঝেই না ইয়ে শোনেন আপনি বুঝি অনেকবার বিদেশে গেছেন তা বেশি খরচ বাঁচাতে চাইলে আপনিও কাপড় পরেন না পরিচয় করা দি আমার ভাগ্নি সুইটি আর ও হচ্ছে রবি হবু জামাই পরে বিয়ে হবি মেনি মেনি থ্যাংকস টু এভরিবডি সি 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 সরকার এলাকায় কি আর পোলা নাই এলাকার পোলা তুই আর শহরের পোলার লোকে বিয়া দিতাছ তাও আবার হাপেন পারা তুই সব বাজে বাজে কথা বলছেন এই বিয়ের সাথে ব্যাপার তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার আই লাইক রবিন ব্যক্তিগত ব্যাপার তো আছে আমাদের একটা সমাজ আছে না আমিও দাওয়াত পাইছি কষায়ও দাওয়াত পাইছি আমরা বলছো একসাথে এ কি আপনি চলে যাচ্ছেন কেন আপনি বসেন যথেষ্ট হয়েছে কসাইদের দাওয়াত করে এনে আমাদের পাশে বসিয়েছেন পাশে বসে আছি বলে কি আপনাদের ইজ্জত চলে গেল আমরা কি মানুষ না তোর কর জুম্মন তোরা মানুষ হলো নিচু জাত এখনো তোদের সেই যোগ্যতা হয়নি আমাদের পাশে বসার সেই যোগ্যতা যদি নাই থাকে তবে বসতে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছিলেন কেন দাওয়াত দিছি বলে একেবারে অন্দরে মনে ঢুকে পড়বি আমাদের পাশে বসবি হ বড় সাহেব আমার জুম্মন শহরে লেখাপড়া করছে শিক্ষিত পোলা পরে অপমান করেন না সরকার ছেলে হিসাবে জুম্মন খারাপ না তুমি আবার নিচু জাতের লোকদের বেশি পছন্দ করো ভালোবাসো ভবিষ্যতে এলাকার এমপি হবা ওদের ভোট বেশি দরকার এক কাজ করো জুম্মনের সাথে তোমার সুইটি বিয়া দিয়ে দাও গরিবদের ভোট বেশি পাবা কি আজে বাজে বকছো মামা ওই কমান্ডার আমাদের বিয়ে নিয়ে আজে বাজে কথা বলছে কেন আবার বলছে কষের সাথে বিয়ের কথা ম্যাডাম লিসেন টু মি কষাইদের খাটো করে কথা বলবেন না বিয়ের সাথে কখন কার সাথে হয় আল্লাহ জানেন আল্লাহ নির্দেশ থাকলে বিয়ে কষাইদের সাথে হতে পারে ছোট মুখে এত বড় কথা আমার সুইটির সাথে বিয়ে আই ম্যাডাম আই তোর কি যোগ্যতা আছে হ্যাঁ আপনার না থাকলেও আমার আছে চল চুম্মন যারা আমগুরে মানুষ মনে করে না সেইখানে এসে ভুল করছি হবা যান আমরা কষাই আমগো ছুরির ধার অনেক বেশি সেই ছুরি যেন গরু ছাগলের উপর উঠে তার চাইতে বড় কিছুর উপর উঠলে সমাজ সংসার সব রক্তে লাল হয়ে যাইব চল 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 বাজান চল সরকার কষার পোলা কিন্তু বদাওয়াজ দিয়া গেল চোখ কান খোলা রেখো তা না হইলে কান কাটা যাইতে পারে কান শুধু আমার একা কাটা যাবি না নে অনেকেরই যাবি স্যার এই যার মধ্যে একটা সুন্দর শাড়ি আনছি এই সমস্ত ড্রেস না পূজা এইটা পড়লে মানুষের নজর কম পড়বো ওদা বাক্সু আমার মেজাজ খারাপ আছে তুমি যাও মামা কি আজে বাজে লোকদের এখানে দাওয়াত করেছো আমার ভুল হয়েছে নেদার কে কাট
কেরে ডাব গাছে সব দেখে দেখি না দেখা ভালাইব এই যাম সরা সকি গাছে নাম পাইছ হ্যাঁ লাভ দেউছ লাভ দিয়ে নামছ আবার লাভ হয়ে যাইতেছ আজীবনও চুরি করুম না থানায় চলো নাইলে কিছু দিতইব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই বিনা পয়সাতে ভালোবাসা দাও আপনি আবার কেডা না বুঝা আজ আগে হাত ঢুকে দিলেন আছে ওই দেহি আমি ঘুষ খাই না একশো বার কানে ধরে উঠবস করো আচ্ছা ও এই তুমি যাও আমি সাড়ে নটা পালন করতেছি তুমি যাও 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 স্যার গলেন আশি আর বাকি রইল কি বিশটা এটা বাকি মাল লাগে তুই কি লাভলি লাভলি না দিল ভাই হ্যাঁ দেখ আমার ভাইয়ের কাণ্ড দেখ একটা নিচু জাতের মাইয়ারে জড়ায় ধরে গান গায় হ্যাঁ ভাই তোমার ভাই মনে হয় কানা নাইলে বালা জিনিসে খারাপ দেয় খারাপ জিনিসটা পা দেয় ঠিক কুসস তা না হইলে মিজু সরকারের সুন্দরী ভাগ্নি থুইয়া আজেবাজে জায়গায় হাত বাড়ায় আরে হবে না হবে না হবে না আমি মিজু সরকারের ভাগ্নি সুইটির লগেই আমার ভাইয়ের বিয়া দেবো হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু আমার বাড়ি আগে বসি তারপর বলি বসি যখন পড়িস তখন অসুবিধে কি রাখছি সুইটির সহায় সম্পত্তি সবই তুমি একলা দখল করে কুলাইতে পারবা না তাই আমার শক্তির প্রয়োজন আছে কি বলতে চাও সরাসরি বলো দু লাউবাইয়ের কথাটা আমি কই সুইটিরে এলাকার বাইরে বিয়া না দিয়া বরং আমাদের সবুজের লগে বিয়া দেন এলাকার সুনাম বাড়বো কিসের সুনাম বাড়বি আর কিসের সুনাম কমবি সেটা তোমার চাই ভালো বুঝি তুমি কিচ্ছু বোঝো না বুঝলে ওই হাফ প্যান্ট পরা ইংলিশ পোলার লগে সুইটির বিয়া দিতা না তোমার ভাই সুইটির যোগ্য না প্রেম করে বেবি ট্যাক্সি ড্রাইভারের মেয়ের সাথে সুতরাং অত নিচে আমি নামতে পারবো না সরকার তুমি কি আসিলা আর আমি কি আসিলাম ভুললা যাইও না ভাইটা চিন্তা কর তুমি রাজা আমরা চিন্তা আগেই শেষ সুইটি যে সালে ভালোবাসে সেই সালে সাথে বিয়ে হবি সরকার আমার অপমান করলা সুইটারে তুমি কোন জায়গায় বিয়া দাও আমি দেখবো এই রিক্সা জলদি চালাও এই জন্য গাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছে করে না ওই বেটা কি রে বেটা রিক্সা চালাতে পারিস না রিক্সা চালাস কেন আরে থামিয়ে দিল মা অন্য রিক্সায় যান আমি চালাতে পারছি না বলো পারবি না মানে রিক্সায় যখন উঠেছিস নিয়ে যেতে হবে চল আপনার যান বাবা কি বললি পারবি না এত বড় সাহস বাপের বয়সী একটা রিক্সালার গায়ে যে হাত তুলতে পারে তাকে যে মেরে রাস্তা ফেলে রাখিনি তার বড় ভাগ্য আপনি পা হেঁটে যান তুই দাঁড়া এভাবেই অন্যায়ের প্রতিবাদ করবি জুম্মন সাবাস ওর যে অপমান হইছেন এই অপমান আর ফেরত পাইবেন না শুনবে দেবগা আতা ঠিক করেন আপনার ভাগ্য ভালো আমার ভাগ্য আমার ভাগ্যটাই খারাপ না তো উপপক্ষ থেকে কিছু খাইতে পারতাম শুনেন মামলা করবেন না ওকে এমন শাস্তি করবো যে জীবনে আমার বেয়াদবি করবে না চলো রাবিন
মনে হয় মারামারি বাজবো আমিও বাচ্চা থাকুম আমিও সব পাচ্ছি না এক টাকা কাম না তোদের বাকি রইল আমি বিশ্বাস করতে পারতেছি না ওই কুকুরের বাচ্চারা এত বড় সাহস হলো কি করে যে তোমাদের সাথে বিয়া দিবি করে মামা শুধু বিয়া দিবি নয় জুম্মন আমাদেরকে হাত দিয়েছে রবিনকে রিকশা থেকে নামিয়ে দিয়েছে আঙ্কেল আপনার এলাকায় ও এত বড় সাহস পেল কি করে হয় জুম্মনের বিচার হবি বিচারে চাবুক মাইরে ও রক্ত বার করে ছাড়বো রবিন আমার লোকজন নিয়ে যাও ওই শালাক বাইরে নিয়ে আসো যাও আচ্ছা তোমরা বলো তো অতে কি হয় আতে কি হয় গুড লেখাপড়া করে কি হবে স্যার মিজু সরকার বলে আমরা কসাই আমাদের লেখাপড়া করে কোনো লাভ নেই লাভ আছে লেখাপড়া করে তোমরা কেউ শিক্ষক হবে কেউ হবে ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার মিজু সরকার চায় না তোমরা শিক্ষিত হও ভাইয়া কিরে বাবলি কাকে সাথে করে নিয়ে এলে ভাইয়া ও মানে আমি খোলাখুলি বলি আমি বাবলিকে ভালোবাসি কিন্তু আমরা তো এই সমাজের নিচু জাতের মানুষ আপনারা উপরে জাতের মানুষেরা কি এই প্রেমকে মেনে নেবেন মেনে নেওয়া না নেওয়া সম্পূর্ণ আমার ব্যাপার আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনার তো এই ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ নিয়ে কথা বলা উচিত না তারপরেও বলতে হয় কারণ বাবলি আমার রক্তের বোন না হলেও তার চেয়ে বেশি তাই ও যদি কোনো কষ্ট পায় তাহলে আমি দুঃখ পাবো আশা করি সেই দুঃখ আপনি পাবেন না তোমাদের দুজনের জন্য দোয়া করি আমি খুশি হলাম তোমার মন মানসিকতা দেখে ভাইয়া আসি ঠিক আছে যা ওই অজগরটি আসছে তেরে আন্টি আমরা খাবো রে বড় সাহেব তোকে যেতে বলেছে যদি না যাই না গেলে বেঁধে নিয়ে যেতে বলেছে সাহস থাকলে বেঁধে নিয়ে যা ওই বাচ্চাটাকে জুম্মন তুই হ্যাঁ সাহেব বিনা অপরাধে যখন আমাকে তুলে আনতে এই গুন্ডাদের পাঠিয়েছেন তখন আমার সম্মানে লেগেছে তাই ওদেরকে বেঁধে এনে কেমন অপরাধ জানতে এসেছি বিয়াদুপের বাচ্চা অপরাধ জানতে আইসিস বলে গেছিস আমি কি না আগে জানতাম আপনি একজন মানুষ কিন্তু এখন দেখছি আপনি হুশ হারিয়ে ফেলেছেন কসাইয়ের বাচ্চা ছোট বুকে তোর এত বড় কথা এই শালাক মাত ওর বিচার করি নিয়ে যাও ওই সাহেব আমার বিচার করার মতো জ্ঞান বুদ্ধি আপনাদের নেই বিচার করতে হলে তার সুন্দর মন মানসিকতা থাকতে হয় ওই কসাইয়ের তোর নালায়েক না ফরমান পোলা এই জুম্মন কসাই বড় সাহেবের ভাগ্নির সাথে মস্ত বড় বেয়াদবি করেছে তাই ওর শাস্তি হওয়া উচিত অপরাধ অনুযায়ী ওকে 50 ঘাত চাবুকের বাড়ি এবং নাকে খত দেওয়া উচিত না এ বিচার আপনারা মানবেন না শুনুন সাহেবের ভাগ্নি গরিবদের উপর জুলুম করেছে অন্যায় করেছে আমি তার প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছিস ওই হুজুর এত দেরি কিসের তোমার বিচার অনুযায়ী ওকে আঘাত করো কসায়ের বাচ্চাকে বুঝা দাও এই এলাকায় কোনো নারীর সাথে অন্যায় করলি তাক চাবুক মারতে হয় তোরা মানুষ না তোরা কুকুরের বাচ্চা এই তুই আমার গালাগালি দিলি আরো 25 ঘা বাড়াবে আরো 25টা ঠিক আছে শুরু কর বন্ধ করো শহীদা যাও চুম্মন বাজা
সাহেব, জানি না আমার পোলার অপরাধ কি। তাই আমার জুম্মনের শরীরে চাবুক মারার আগে এই জব্বারের ডাকা উচিত আছিল। শোনো জব্বার, তুমি মিছু জাতের মানুষ, তোমার সওয়ালের বিচার করব। তোমায় ডাকবো কে? ডাকবেন, আমারে ডাকবেন। জুম্মন আমার পোলা, আমরা কসাই হইতে পারি কিন্তু আমরাও মানুষ। অনেক কষ্ট করে আমারে শহরে লেখাপড়া শিখাইছি, ওগুলো অন্যায় করতে পারে না, অন্যায় করতে পারে না, অন্যায় করতে পারে না। চিৎকার করো না জব্বার, ওই পুস্তক পড়লি শিক্ষিত হওয়া যায় না, চরিত্র ভালো হয় না। আমার পোলার চরিত্র আমার চাইতে আপনি বেশি ভালো জানেন না। আরে জানি জানি তোমার পোলার চরিত্র। ওই হুজুর, আল্লাহর কসম দিয়া কইতাছি, যদি আমার পোলায় অন্যায় কইরা থাকে তাহলে আমার পোলারে কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দেব। আর যদি অন্যায় না কইরা থাকে তাই আমার পোলার শরীর থেকে যে রক্ত ঝরাইছেন তা ফেরত দিতে হইব। তোমার সওয়ালে নিয়ে বাড়ি যাও। ওই খুলিলে, ওই শোনো, বাড়িতে গিয়ে আদব কায়দা শিখাও। আদব কায়দা শিখাই হইব না সাহেব, আদব কায়দা আপনাকে লাগে কেমনে করতে হইব। সেই শিক্ষা যে আপনারা দিয়া দিলেন, আগুন ধরাই দেব সব, আমাকে শিক্ষিত হওয়ার দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। শয়তান পোলায় শিক্ষিত করে বিপদে পড়ছে। হ্যাঁ হ্যাঁ রে, বই পুস্তক পূজা দেশে শিক্ষার বারোটা বাজাইছে। সব বই প্রায় ভাঙাবো, সব বই প্রায় সরকার করে দেবো, সরকার করে দেবো। শিক্ষার আমাকে দরকার নাই, আমরা কষাই, জন্মসূত্রে কষাই। বাজান, এই সমাজ আমাকে পিছে সিল মেরা দিছে, আমরা কষাই। ক বাজান ক, তুই জব্বার কষাই, পোলা জুম্মন কষাই। আমি জব্বার কষাই, পোলা জুম্মন কষাই। এই সমাজ যখন কষাই কো মানুষ মনে করে না তখন আমি কাটাকাটি করব। তাই গরু ছাগল কাটব না, আমি হব মানুষ মারার এক কষাই।
খুঁজে আমি পাবই, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বেশি দূরে যেও না কিন্তু। দর্শন করেন নাই, অ্যাটেম্পট টু দর্শন, থানা চলেন। দেখুন আমার ভুল হয়ে গেছে, ভুল হইলে আপনার হইছে, আমার তো হয় নাই। আপনার বাগনিকে থানায় নিয়ে যেতে হবে, ডাক্তার দিয়ে টেস্ট করাতে হবে, কারণ দর্শনকে খোদাবক্সো যে মামলা আমি করবো না। আমি সব লোক, তবে 70% থানায় নিয়ে অবশ্যই মামলা করতে হবে। ওই বাইটি তো কিছু করতে হবে না, কেন যা করার আমি করবো। ওকে থানায় না নিয়ে গেলে আমি কি রিপোর্ট দেব? রিপোর্ট এই নাও তোমার রিপোর্ট, পাগল নাকি? বাস বাস, তদন্ত হয়ে গেছে, আমি তদন্ত রিপোর্ট পেয়ে গেছি, ঝামেলা শেষ। ওই বাইটি এই ঘটনা কাউকে বলবি না, কথার মনে যাবে তাকে। কাউকে বলবো না, আপনি কাউকে বলবেন না, আমি সাপা দিয়ে দেবো। মাইয়া মানুষ, সব ঘটনা জানলে বিয়া শাদী প্রবলেম হয়। শালার বাইরে কোনো ঝামেলা না করে ফেলে। শালার বাচ্চা চুপ চুপ, কথা কবি না, ওই সামনে উঠা আনতে পারলি না, উল্টা মাইর খেয়ে সব। দুলাভাই ওই কসাই বাচ্চা উল্টা আমার উপর হামলা করবো, বুঝে উঠতে পারি নাই। কমান্ডার,
নেক্সট এখনো এত বড় হও নাই বলো মিজু সরকারের ইজ্জত নষ্ট হয়েছে মানে বলো সরকারের ভাগ্নি রে কারা যেন ঘষাঘুষি করছে ছি 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 এই কি করছ এই কি করছে কও 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 প্রথমে গুন্ডারা কাপড় টিনে ছেড়েছে তারপর যা হওয়া তাই হয়েছে আমি বলতে পারবো না ওই বাইটে ওই বাইটে সিসির কি আছে আমি জানি তুমি এই ঘটনা জনে জনে বলবা আর সবার আগে কমান্ডারে বলবা গুন্ডারা তোমার ভাগ্নি রে কি কি করছে খোদা বক্স তাই করছে কমান্ডার গুন্ডারা তেমন কিছু করতে পারেনি তাছাড়া এই এলাকায় বড় কিছু ঘটলি তুমি আগেই জানবা না হুজুর ওশালার বাইটি কি জানবি আমি এখন জানলেও বলবো না তেমন আর জানলাম কই তা না হইলে তোমার সুইটির এত বড় ঘটনা ঘটে গেল মিত্র থারাইলো আর আমি জানলাম না কমান্ডার আমার সুইটি ইজ্জত হারায়নি আমার সুইটি যেমন ছিল তেমনই আছে চলো যেমন আছিল তেমন আর থাকবো না হ্যাঁ আমার কথা শোনো জুম্মন জুম্মন প্লিজ দাঁড়াও জুম্মন আমার কথা শোনো জুম্মন সুচি সুচি তুমি স্বপ্ন দেখছেন জেগে আছো আরে হাসছো কেন হাসছি এই ভেবে দেখো কোথায় স্বপ্ন দেখবো তোমাকে উল্টো দেখছি জুম্মনকে আজ ব্যাপার বলো তো এটা স্বপ্ন নয় দুঃস্বপ্ন আর তাছাড়া স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন কখনো সত্যি হয় না তাই বাবলের বাপরে গোপনে ডাকাই না জুতা পেটা করতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কমান্ডার আমি কি কোনো অপরাধ করেছি হ্যাঁ আপনার বদমাশ মাইয়ারে আমার ভাইয়ের পিছে লালাই দিচ্ছেন ছি 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 কমান্ডার এ আপনি কি বলছেন চুপ আজকার পর থেকে তোর মাইয়ারে যদি আমার ভাইয়ের লগে দেখি তোর চোদ্দ গোষ্ঠে কাইটটা কুত্তা দিয়ে খাওয়াই দেব কথাটা মনে রাখিস চুপ বাবলির বাপের থাপ্পর দিছ বাবলির বাপে হ্যাবি দুঃখ পাইছে এক থাপ্পরে দুঃখ পাইছে আর কাইটারে ফালাই নাই বাবলির বাপের কপাল ভালো দুলাভাই আমার মাথায় একটা চিন্তা ঢুকছে কি চিন্তা হইল তুমি বলে ইলেকশন করবা হ্যাঁ করুম ওই মিজু সরকারে হারামো হারাইতে গেলে ওই গরিব মানুষের ভোট বেশি দরকার গরিব পিটালে তো ভোট পাইবা না তুই তো ঠিকই কইছিস ভাই এই গরিব পিটালে তো ভোট পাবো না আর ভোট না পাইলে পাশ করুম না আর পাস না করলে মিজু সরকার সরকারি দলে থাকবে আর আমি থাকবো আমার দলে তা তো হয় না কিরে কই গেলি তুই ডরাইস দিল ভাই না ডরামু কেন চিলাই লাগে তোর ধমক দিলাম এখন ক করবো কি ওই মাইয়ারে আপাতত মাইনা লও বস্তিতে গিয়া বুঝাইয়া ক তুমি বাবলিরে তোমার ভাইয়ের বউকিরা গড়ে তুলবা হ্যাঁ তারপর পাশের পরে উষ্টা আহা তারপর উষ্টা বাবলি বাবলি দরজা খোলো আমার কথা শোনো বাবলির বাপের অপমান করে আমার বাড়িতে এসেছে বাবলি বাবলি আমার কথা শোনো কি হয়েছে তোমার কি হয়েছে আমার কাছে হইনা লও তোমার বড় ভাই বাবলির বাবাকে ডাইকা নিয়া তোমার ভালোবাসাকে অস্বীকার করছে বাবলির বাবার গায়ে হাত তুলছে কি বলছেন আপনি বাজার ঠিকই কইছে তোমরা গরিব গো পাইছো কি প্রেম ভালোবাসা করে বুকে টাইনে লাথি মারবা তা বারবার হইব না সবুজ তুমি সইলা যাও আমারে ভুইলা যাও যারা আমার বাবার অপমান করছে তাগুলোকে আমার কোনো সম্পর্ক নাই সইলা যাও বাবলি যা কইছে ঠিকই কইছে তুমি এই বাড়ির দিকে পা বাড়াইবা না পা বাড়াইলে অপমান হইবা বাবলিরে তুমি ভুইলা যাও না 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 আমার ভাই বাবলিরে ভুইলা থাকতে পারবো না আপনি এখানে কেন আসছেন নিজের ভুল বুঝতে পেরে চলে আসছি আমি জানতাম না প্রেম ভালোবাসা ধনী গরিব জাত পাত উঁচু নিচু মানে না এখন আপনি কি কইতে চান বলতে চাই যা হয়েছে আমার ভুল হয়েছে কিছু মনে করবেন না
আমি বাবলি রে আমার ভাইয়ের বউ কইরা ঘরে তুলে নিতে চাই। ভালো কথা, আপনি যখন এত বড় দয়াবান, আজ এই মুহূর্তে বাবলির বউ কইরা ঘরে তুলে নিয়ে যান, আমরা হাসি মুখে তুলে দেবো। জুম্মন, সবুজ আমার একমাত্র ছোট ভাই, আরে যখন তখন বিয়া করাইয়া ঘরে তো তুলতে পারি না, আরে ঢাক ঢোল পিটাইয়া এলাকার রাবাক মানুষের দাওয়া দিয়া বিবাহ করাবো। আরে আমি মিজু সরকার না, কই থেকে তা ইংলিশ বলে ধরে আইনা বাঙালি লো বিয়া দিতেছে, আরে এলাকায় গিয়ে বলে নাই নাকি রে জুম্মন? সরকারের বাগনি, তারে জেনে চেহেনে বিয়া দিব তা মগো কি? না জুম্মন, আমার একটা সমাজ আছে না, আগামী চৈত্র মাস, আগামী চৈত্র মাসে একটা শুভ দিন দেখা বিয়ের দিন ধার্য করবো। ভাইয়া, ভাই একটা কথা কমু। কি কথা কবি ক? আজ রাইতে না সুইটি আবার বিয়ের আংটি পরাইবো। সুইটির আংটি পরাবো তো আমার কি? কই থেকে একটা খবর নিয়ে এসে যা বাড়ি যা যা। উপস্থিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আসসালামু আলাইকুম। রবিন সুইটিক ভালোবাসে, সুইটিও রবিনকে ভালোবাসে। আপনারা জানেন সুইটির মা বাবা অসুস্থ, আমেরিকায় আছে, বর্তমানে আমি তার অভিভাবক। সুইটির বাবা আমার ইচ্ছা অনুযায়ী আজ রবিন সুইটিক আংটি পরাবি। হুজুর, ওগো বিয়া হইব কবে? ওর বাবা মা ফিরে এলে বিয়ে হবি। দাও পড়া দাও। হুজুর হুজুর হুজুর, জুম্মন লুকিয়ে লুকিয়ে অনুষ্ঠান দেখছে। ধরে নিয়ে আসবি রে বাচ্চা। আচ্ছা এই ধরে। স্যার হুজুর হুজুর হুজুর, ধৈর্য আনছি। ভাই কসার বাচ্চা, লুকু লুকে কি দেখছিস? ডাকাতি করতে আসিস? না ডাকাতি করতে আসেনি, আমার মিথ্যি কথা। এই সালারে ভাই দিয়ে থানায় দিয়ে আয়। বাঁধতে পারেন, মারতে পারেন, থানায় দিতে পারেন, আমি সত্যি কথা বলবো। সুইটির বিয়ে হয়ে যাচ্ছে, তাই শেষবারের মতো দেখতে এসেছি। সব কুত্তার বাচ্চা, সুইটির বিয়ে হয়ে যাচ্ছে তোর কি? মামা, ও যদি চুরি করে দেখতে এসে থাকে তাহলে কোনো অপরাধ করেনি, ওকে ছেড়ে দাও। ওই কসাইয়ের বাচ্চা তুই ছাড়িতে বলছিস? তোর সে কসাইয়ের বাচ্চা, আই এম এডুকেটেড, ইউ ডোন্ট নো, আই হ্যাভ পাসড এমএসসি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, মাইন্ড ইট। কসাই আমাদের জাত না, কসাই আমাদের পেশা। বাবা, তুই তুই একটা ইংরেজি কথা বলি শিক্ষিত হয়ে গেছিস, বেরিয়ে যা বেরিয়ে যা, শালা শুয়োরের বাচ্চা। আগে দাঁড়া দেখছিস কি? যা শালা লম্বু চেহারা দেখলে মাথা গরম হয়ে যায়। জুম্মন খাড়া, ওই বড় সাহেবের বাসায় কেন গেছিলি? জবাব দে, কেন গেছিলি? কেন গেছিলাম আমি জানি না। এই কথা কইতে তো লজ্জা করলো না? যে মাইয়ারে বাসায় দিকে ব্যাবা কিজ্জত মাথায় নিচর, আবার সেই মাইয়ারে দেখতে গিয়া কেন অপমান হইয়া চর? কেন? চুপ করো বাজার, চুপ করো। কোথায় যেন একটা গন্ডগোল হয়েছিল, তাই পথ হারিয়া সোজা পথ ছুঁয়া উল্টা পথে গেছিলাম। সুইটি অনেক বড় লোক, অনেক বড় লোকের মেয়ে, আমি তো একটা কষের বাচ্চা, আমার সাথে ওর কিসের সম্পর্ক? সুইটির বিয়ে হয়ে যাবে, তাতে আমার কি? সুইটিকে আমি উদ্ধার করেছিলাম, ওটা ওটা আমার নৈতিক দায়িত্ব, তাছাড়া আর কিছুই না। এসো। কি রে মা, হঠাৎ করে কোথায় যাচ্ছিস? মামা, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে আমার, এখান থেকে লাইন পাচ্ছি না, তাই ঢাকায় গিয়ে ফোন করব।
তাই বলে তুই সন্ধ্যেবেলা রওনা হবি? হ্যাঁ মামা। কিছু মনে করিস না মা, এই কাগজে একটা সই করে দে। মাম্মা, সহায় সম্পত্তি সবকিছু আব্বু আম্মু এলে সাইন করে দেব, ওকে? কিন্তু অনেক লোক তোদের জমিতে অবৈধভাবে বসবাস করছে, যেমন ধর এই কসাই পট্টি। করুক না মামা, ওদেরকে ডিস্টার্ব করো না। শুনেছি কসাইরা জমির কিছু মূল্য পরিশোধ করেছে। দেবে বলে বড়াই করে বলেছিল, কি নাম জানি রে? জব্বার। জব্বার কসাই, কিন্তু দেয়নি। সত্য মিথ্যা আপনি জানেন মামা? কসাইয়ের জন্য হঠাৎ করে এত দরদ উঠলো কে? মামা লেট হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা যাও, চলো রাবিন। বুঝেছি, এমনি হবি না রে, আমার জোর করে লিখিনি। কেন বস্তিতে চলো? বাতাস থাকবে, জ্বর আইব মনে হয়। সরকারের বাগ্নি বস্তিতে কেন এলে? দরকার আছে তাই। জসিম, বড় সাহেবের মাই আইছে মনে হয়, টাকা দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মেম সাহেব, আপনি এই বস্তিতে আইছেন? আজ শহরে চলে যাচ্ছি তো, তাই ভাবলাম জুম্মনের সাথে দেখা করে যাই। আপনারা এত বড় লোক, জুম্মনের মতো পোলার লাগে দেখা করতে আইছেন? আপনার মামা শুনলে রাগ করব। মামা রাগ করলে আমার কিচ্ছু যায় আসে না। আপনি জুম্মনকে একটু ডেকে দেবেন। মেম সাহেব, জুম্মন বাসায় নেই, আর কোথায় গেছে তাও জানি না। আচ্ছা আসি, জুম্মন এলে বলবেন আমি এসেছিলাম ওর সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা সম্পর্ক সৃষ্টিকর্তা আগেই বেঁধে দিয়েছেন। সম্পর্ক শুধু বিপদের, যখনই আপনি বিপদে পড়বেন আমি গোলামের মতো আপনাকে উদ্ধার করার জন্য ছুটে আসব। ছুটে তো তোমাকে আসতেই হবে জুম্মন, কারণ তুমি যে আমার ভালোবাসার গোলাম। না সুটি না, আপনার ভালোবাসার মানুষ রবেন, মানে যার সাথে আপনার বিয়ে হবে। চুপ করো, ওই কাপুরুষের নাম মুখে পর্যন্ত এনো না। তুমি তো নিজের চোখে দেখেছো ও আমাকে ফেলে পালিয়েছে। চুম্বন, আজ এই মুহূর্ত থেকে আমার ভালোবাসার মানুষ শুধু তুমি। চুম্বন, চুম্বন।
Jummon,
জুম্মনকে থানা থেকে ছাড়িয়ে দাও মামা। না তুই পাগল হয়ে গেছিস, তার নামে জুম্মনকে সারা কথা বলতি না। মামা বিশ্বাস করো, জুম্মন ওদের হাত থেকে আমাকে রক্ষা করেছে। মিথ্যা বলছো তুমি, আমি নিজের চোখে দেখেছি জুম্মন আর তার দল আমাদের উপর হামলা করেছে। আর সেই হামলা দেখে তুমি কাপুরুষের মতো পালিয়ে এসেছিলে। আমি পালাইনি, আমি তোমাকে সেভ করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। রবিন, তোমার আমার ভালোবাসা ওই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে যে মুহূর্তে আমাকে ছেড়ে পালিয়েছিলে। আই আই হেট ইউ, কারণ তুমি একটা কাপুরুষ। ও তাহলে এখন তোমার কাছে কে সুপুরুষ? সুপুরুষ সুপুরুষ ওই জুম্মন, যে তার প্রাণের ঝুঁকি নিয়ে বারবার আমাকে রক্ষা করেছে। ওই ছোটলোক জুম্মন তোর কাছে এখন সুপুরুষ, তাহলে তুই সাওলে জেলে পোষে মরাই উচিত। আসামি জুলফিকার আলী জুম্মন সে বাহিরে থাকিলে নারী নির্যাতন থেকে শুরু করে অনেক বড় অপরাধ করতে পারে, তাকে মুক্তি দেয়া কোনোভাবেই নিরাপদ নয়, তাই তাকে 3 মাসের ডিটেনশনে আটক রাখার নির্দেশ দেয়া হলো। যার বিরুদ্ধে নারী অপহরণের মামলা হয়েছে। স্যার, যে মেয়েটিকে অপহরণ করেছে সেই মেয়েটি আমি স্যার, সব কিছু মিথ্যে। জুম্মন জুম্মন গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? সত্যি মিথ্যা আপনি তদন্ত করে দেখুন স্যার, এ অনেক বড় অন্যায়, আমাকে যে বাঁচিয়েছে আজ সে জেল কাটছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, জুম্মন যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে খুব শীঘ্রই সে মুক্তি পাবে। এই মিজু সরকার, আমি জানতাম তুমি বিপদে পড়লে আমার কাছে আসবা। আরে শোনো শোনো, বিপদ শুধু আমার একার না, বিপদ তো আমারও। আরে রাখো, আমিও বিপদের ভয় করি না। ডর ভরে কথা না বন্ধু, জুম্মন হাসে কালসা আমারে সবর মারলি সেই বিষয়ে তুমিও মারবা। ভাই মিজু সরকার কি কইতে চায়? উত্তেজিত না হয়ে আসল কথাটা শুনেন। শুনলাম মন্ত্রী জুম্মনকে ছেড়ে দিচ্ছে, সারা পাইলে ওই সুরের বাচ্চা আগুনের মতো জ্বলে উঠবে। আরে না, ওই আগুন জ্বলা ওঠার আগেই নিভায়া দিতে হইব, কসাইপট্টি এলাকা থেকে উঠাই দিতে হইব। কও ওই জমির ভাগ আমারে দিবা, আর বেইমানি করবা না? হয় আর বেমানি করবো না, সম্পত্তির ভাগ তোকেও দেব, কসাই পট্টি ঝামেলা মিটলি, এই এলাকার মালিক আমি আর তুই। আজ রাইতে ওই কসাই পট্টি জ্বালায়া সারখার করে দেব। সাব্বাস দোস্ত, সাব্বাস, ওই কসাই পট্টি জ্বালায় দাও। Ah!
কান্দিসনা কান্দিসনা, তোর বাজান ভালো হয়ে যাইব, আল্লাহর উপরে ভরসা রা, তোর বাজান ভালো হয়ে যাইব। ওই শালার বাচ্চা জব্বারের বাচ্চা দুটো স্কেট, ওই শালা কষের মরে যাওয়া উচিত। জুম্মন, আমার বাড়িতে কেন আইছো? আইছি জানতে, তুই আর বড় সাপ বিলা কষাই পটিতে কেন আঙুল দিছস? কেন আমার বাজানে রক্তাক্ত করছস? ওই কষাই, কথা ঠিক করে রাখো, তা না হইলে যে মুখটা দোলা ওই লাগে বেয়াদবি করছস, ওই মুখ গুলি করে বচকায় দেবো। কমান্ডারের শালা, যাই না রাখ, আমার ভিতরে যে আগুন জ্বলতেছে আমি থুতু দিলে তার গুলির নিশানা অন্য দিকে যাইব। তুই কষার পোলা কষাই হইছস কমান্ডার, আর একটা বাজে কথা কইলে ওই পারে পাঠাই দেবো। কোন পারে? ওই পারে। জুমন, আপনার সাহসের তারিফ করতে হয়, আপনি কমান্ডারের বাড়িতে ঢুকে বন্দুক ঠেকিয়েছেন। আমি একজন আইনের লোক, কমান্ডার আমার ভাই। ছি ছি অফিসার ছি, এই কমান্ডার আপনার ভাই? আরে ডাকাত লম্পট যদি আমার ভাই হতো তাহলে আমি কাউকে লজ্জা ভাইয়ের পরিচয় দিতাম না। শট আপ জুমন। হ্যাঁ, আপনি আমার ভাই সম্পর্কে কি জানেন যে এত বড় কথা বলছেন? আই জুমন, তুই অক্ষণ আমার বাড়ি থেকে বাইরে যা। তুই আমার বাড়িতে ঢুকে আমারই কথা ডাকাত লম্পট, এইটা ঠিক না। তুই ডাকাত লম্পট, আর কথা বাড়াবো না, তবে এইটুকু কমো, আমাকে বস্তিতে আগুন দিছস, আমার বাবার রক্তাক্ত করছস, সব জবাব আমি গুইনা গুইনা দেব। বাজান খাও, বাজান সুস্থ হও, কষা বাড়ি না তুমি ভাইব না। যে গড় ওই কুত্তার বাচ্চার আগুনটা পুরাইছে সে গড় আমরা নতুন করে আবার গড়া তুলবো। ভাইজান ভাইজান ভাইজান, শুনলাম তুই যে আপনার সরকার ঘরে আটকায় অত্যাচার করতেছে। আরা জুম্মন, দুইটির খবর শুনিয়া জ্বললে উঠলি কেন? বুকে হাত দিয়া কর জুম্মন, তুই সুইটির ভালোবাস। হবাজান হ, আমি আমি সুইটির ভালোবাসি। শোন, সুইটির যদি ভালোবাসা থাকস তাইলে যা সরকারের হাত থেকে মায়েটারে বাঁচা। ওই শুয়ারের বাচ্চারা সম্পত্তির লোভে মায়েটারে জানে মাইরে ফেলাইতেছে। বাজান, ওই কুত্তার বাচ্চারা যে হাতটা সুইটির অত্যাচার করতেছে, ওগো হাত আমি কাইতে টুকরা করে ফেলাবো। না, মারামারি করণের দরকার নাই, ধৈর্য ধর বাজান। সুইটি আর তোর ভালোবাসা যদি সত্য হয় তাইলে বড় লোক ওকে চোখের সামনে সুইটিকে একদিন আমাকে কষাই বাড়ির বউ করে নিয়ে আইবি, এইটা আমি হুকুম দিলাম। বাজান, তুমি আমার জন্য দোয়া কইরো, দোয়া কইরো। আল্লাহ হাফেজ। বাজান, জুম্মনের চেহারা কোনোদিন দেখতে পাবি না, আর তোর চোখ আমি অন্ধ করে ফেলবো। আসেন ভাই, আসেন আসেন, বুঝে ওই দেখেন, চায় দেখেন, এই তিন পায়ে মায়ের কিরকম অত্যাচার করতেছে, চায় দেখেন, ওই দেখেন। জুম্মন,
তোর এত বড় সাহস, তুই লোকজন নিয়ে আমার বাড়ি ঢুকেছিস? হাই সি লোকজন কোথায় হামো? মা এটা সম্পত্তি খাওয়ানোর লাগিয়া কত জঘন্য কাজ করতেছেন আপনি। জুম্মন, যে সুইটিকে পাওয়ার জন্য তুই পাগল হয়েছিস সেই সুইটি আমার। আরে ভাই, কি কইব? আমি তোরে কইতাছি যে সুইটি তোরে ভালোবাসত, সে সুইটি মরে গেছে না? কইতেছে নতুন সুইটি জন্ম হয়েছে, এই সুইটি জুম্মনের, এই পৃথিবীতে আর কারো না, শুধু জুম্মনের। জুম্মনের কথাটা মনে রাখিস। ওই শালা কসাইয়ের বাচ্চা, তোর লজ্জা নেই? লজ্জা থাকলি তুই আর সুইটির দিকে তাকাতি না। মামা, জুম্মনকে তুমি যা মনে করেছো ও তা নয় মামা, তোমাদের চাইতে ওর মন অনেক বড়। সব হারাম যদি ছোট বড় আমাকে বুঝাতে হবি না। নে শুনি না, আমি বাসে থাকতে জুম্মন তো কোনোদিনই পাবি না। নে আয় সরকার, সুইটিতে পাওয়ার লেগে জুম্মনের বাড়িতে আসে নাই, জুম্মন এসে সুইটির হক আদায় করার লেগিয়া। তুই কিরা সুইটির হক আদায় করার? আমি ওর মামা, আরেকবার যদি সুইটির দিকে পা বাড়াইতিস তাইলে তাইলে আমি ওকে কাইতে একাধিক টুকরো করে ওর মা বাবার কাছে পাঠা দেবো, ওই আমেরিকায়। আহা সরকার, তুমি পারবা না, ওর এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তোমার হাজার ফোঁটা ঝরাইয়া ভিজাই দেবো ওই মাটি। আজকের পর থেকে আর একটা টোকা তুমি সুইটির গায়ে দিলে, ওই মুহূর্তে সুইটির বউ কইরা আমি কষায় পড়তে দিয়ে যাব, তখন তখন তুমি ওইবা আমার মামা শ্বশুর, কথাটা তুমি মনে রেখো। চল আমার সাথে। মামা শ্বশুর তোর বাপের, আমি বেঁচে থাকতে তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবি না। সরকার, তোমার ভাগ্নি শেষ পর্যন্ত ওই কষাইচারে ভালোবাসলো, হ্যাঁ আর ওই জুম্মন কষাই তোমার বাড়িতে গিয়া তোমারই চোখ রাঙ্গাইয়া গেল। আরে আমি হইলে তো সরমে এলাকায় মুখ দেখাতেই পারতাম না। আরে রাখ, ওই কষাই পট্টির মিয়া বাবলিকে তোমার ভাইও ভালোবাসে, তুমি মুখ দেখাও কি কইরে? মুখ দেখাইতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যখন খুশি তখনই যে কোনো মাইয়ারে উল্টা পাল্টা কাম কইরা প্রেম ভালোবাসা বরবাদ করে দিতে পারি। কমান্ডার, আমি অনষ্ট দেখতে চাই সুইটি যেন চিরদিনের জন্য ওই সুইরের বাচ্চাকে ভুলে যাই। ভুলা তো যাইবই, এমন কাম করুম যে পাবলিও আমার ভাইরে ফুলা যাইব নাকি রে? হ্যাঁ দিল ভাই। আরে বাবলি, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? মনে হয় সবুজের কাছে। তুমি কই যাইতাছো? মনে হয় জুম্মন ভাইয়ের কাছে। জুম্মন কোথায়? এইখানে। চলো জুম্মনের কাছে লয়ে যাই। ওই চোখটা বাইন্ধ লো। নাচ গানার হই হুল্লোর করে ওদেরকে এমন ভাবে নষ্ট করে দাও যাতে ওরা সমাজে মুখ দেখাতে না পারে। আরে নষ্ট করার ব্যাপারে তুমি ভাইবো না, আমি হলাম নষ্ট করার মেশিন, আর আমার দুষ্ট শালা আছে, নো চিন্তা, কিন্তু তোমার দেখলে অসুবিধা আছে। হ্যাঁ শালা ফুর্তি করো। চিন্তা করিস না শালা,
ওই জুম্মন আমার গায়ে পর্যন্ত হাত দিছে, ওই কুত্তার বাচ্চারে আমি ঘুষ খাইয়া পেট নষ্ট করুম না। এখন আর অল্প টাকা ঘুষ খামো না, খাইলে হাজার হাজার টাকা খামো। অল্প টাকা এটা কি, অল্প টাকা পোষায় না। ও আমারও বেশি টাকা ঘুষ দিতে হইব? হা, দুই নম্বরই কাম করলে ইসার ওজনের ভাগটা একটু বাড়াইতে হইব। কন্ডিশন আছে, যারা হাজার হাজার টাকা ঘুষ খায় তারা আমার লগে মদ না খেলে দেই না। বেশি দিলে খাবো। দে স্যারের ঢেলে দে। খাও খাও খাও, খাইতেছি খাইতেছি, আপনি সাইয়ে দেখেন। মাথা ঘুরে গরম গরম লাগে, করে করে জিম জিম করে। হাবিলদারের উঠেন উঠেন, এইবার ওরে ঘাটটা ধরে কি ধরে দিলে। সালাম আলাইকুম, নিশমা ফুলডি মে নিশমা, টাকা কিন্তু বাকি রইলো। নিজের চাকরি নিজেই খাইব। স্যার, খোদা বসকে ধরে আনা হয়েছে। তাতে কি হয়েছে? ড্রেস নাই, মাথা, দেশের আইনের কি অবস্থা? কথা কম, একেবারে গুলি করে বুকটা ঝাঁঝা করে ফেল। সাদা কাগজ, এত বড় অপমান। খোদা বক্স, দুর্নীতির দায়ে তোমাকে সাময়িক ভাবে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কি স্যার, আমি আমি শেষ হয়ে গেছি স্যার। আমি আর জীবনে ঘুষও খামো না, মদও খামো না। আবারে মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন। আমার কিছু করার নেই স্যার। আসার সময় ডেঙ্গু মশায় আমারে কামড় দিছে, তাই আপনারে চিনতে পারি নাই। এই দেখেন ভীষণ জ্বর। ডাক্তার, বাবলির কি হয়েছে? মানে জ্বর খুব বেশি, তাছাড়া মেয়েটি মনে হয় মানসিক রোগে ভুগছে। আমি ওষুধ দিয়েছি, টেম্পারেচার বেশি হলে মাথা জলপট্টি দিয়ে দেবেন। এই নিন। চাচা আপনি যান, কোনো চিন্তা করেন না, আমি ওর পাশে আছি। তুই যখন আইসস জুম্মন তখন আমার আর কোনো চিন্তা নাই। চলেন ডাক্তার সাহেব। জুম্মন ভাই, তুমি আইসো, ওই কুত্তার বাচ্চারা আমারে নষ্ট করবার চাইছিল, তুমি পাশে থাকবো ভাইয়া। সারা রাত আমি তোর পাশে থাকবো। তুই তুই ঘুমা বোন, তুই ঘুমা। কথা ঠিক করে ক, কথা তো ঠিক করেই কইছি। গোয়েন্দাইকা লেপটাই হয়ে থাকবে পারো,
আপনারা চুপ করে থাকেন না, এই শালাকে কয়ে দেন। আপনাকে জুম্মন বদমাশ চরিত্রহীন না। দেখো জুম্মন, বাবলি তোমার রক্তের বইনা, তারপরও মাইয়াটারে লয়ে সারা রাত কেমনে শুয়ে থাকতে পারলা, এইটা আমরা মানে নিতে পারি না। হ্যাঁ, আমরা মেনে নিতে পারি না। তোমাদের তোমাদের বিচার হওয়া উচিত। আমি চরিত্রহীন না। চরিত্রের সঠিক খবর আল্লাহ জানে, কিন্তু আমাকে ভালোবেসে তুমি কি করে পারলে জুম্মনের সাথে হাত কাটাতে? আরে ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা ভালো না খারাপ তা আল্লাহ জানে। তোমরা যারা আমাকে চরিত্রহীন কইতেছ, তাহলে বন্ধ যে বিচার করব, তাই তাই মাথা পাইতা নেব, মাথা পাইতা নেব। আমার প্রিয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা, আমাদের কি সমাজ নাই? আমাদের কি মা বোন নাই? যদি থাকে তাহলে কষায় পোলো জুম্মন, কি কইরা একজন অবিবাহিত মেয়ের সঙ্গে রাত্র কাটায়? আজকের বিচারের অন্যতম বিচারক জনাব সরকার, তিনি আমাদের এলাকার ভদ্রলোক জমিদার। অবশ্য কি করে তিনি জমিদার হয়েছেন আমরা কেউ জানি না। এই জানি না সরকারের আত্মীয়র উপর কি করে জুম্মন হাত উঠায় ইজ্জত নষ্ট করে। ওই কমান্ডার কি কথা বলো, আমার সুইটির ইজ্জত নষ্ট করে নাই, চেষ্টা করছিল পারে নাই। ওই একই কথা, তার জন্য শাস্তি দিছি, উচিত শিক্ষা হয়নি। আরে অল্প শিক্ষা দিয়া চাইরা দিছো বইলাই, এই জুম্মন কসাই অন্য মায়ের উপর আবার ঝাঁপ দিছে। ওরে মন বিচার করতে হবে যেন অন্য কোনো মেয়ের ইজ্জত নষ্ট করার শক্তি হারায় ফেলায়, পঙ্গু হয়ে যায়। ওই বিচারকের বাচ্চারা, আমার বিচার করার আগে নিজের চরিত্র কথা ভেবে দেখ। এই পাবলিকের উঠে নিয়ে বদমাশি করবার গিয়া আমার হাতের মার খাইছস, সেই দাগে আলো তোর গায়ে আছে, দেখ দালে তোর বাচ্চা। আমার বাচ্চা, আমার নামে এত বড় মিথ্যা কথা? আরে এই দাগ সেই দাগ না, এই দাগ বাথরুমে পড়ে গেছিলাম উষ্টা খেয়ে, সেই দাগ। এই এলাকার মানুষ আপনারা শুধু বোবা না অন্ধ, তা না হলে ওরা কিভাবে একতরফা বিচার করে? ও আমার বোন। বোন? এই বদমাইশে বাচ্চা, বদমাইশি করে আবার বলিস বোন? বিচারের দণ্ড আজ আমি দেব। না, বিচারের দণ্ড আমি দেব, ও আমার চরিত্র নিয়ে কথা বলছে। কমান্ডার উত্তেজনার কিছু নেই, আমাদের বিচারের রায় সবসময় হুজুর দেয়। হ্যাঁ, চুপ করে গেলেন কে? ওই হাল হবে কি শাস্তি হইব কইরা ফালান? মাইয়া মানুষ আর পুরুষের শাস্তি আলাদা হওয়া উচিত। এই মাইয়াটা আলাদা নিয়ে যা। জুম্মন দুশ্চরিত্র, না ফরমান পোলা, মুরব্বী মানে না, সমাজ মানে না, রাইদে বিরাইদ এইদিক ওদিক কাটায়, অবিবাহিত মেয়েদের সাথে নাউজুবিল্লাহ ফষ্টি নষ্টি করে, তয়কে হাজার হাজার চাবুক মারা উচিত, যেন চামড়ার রং আর রক্তের রং এক হয়ে যায়। মনে রাখিস, আমার পোলার বিচার করবে আদালত, তোরা করতে পারবি না। আর হাতের রশি জলদি খুলে দেখ, এত বড় শাস্তি কোথায় পেলি? একটা কসাই হয়ে আমাদের সঙ্গে কথা বলিস? কসাইয়ের বাচ্চা খুলে গেছস, আমরা কারা? বাঁচতে গেলে নিজের জানটা নিয়ে বাড়িতে যা। রাত জানের মায়া এই জব্বার করে না, ভয় তোকে আছে ভুলেই তোরা মানুষের লোক অন্যায় করস, তোকে বিচার আমি মানি না।
ওই জলদি খুইলাতে কইতাছি খুইলাতে কইতাছি ওরে মাটিতে পুইতা অত্যাচার কইরা ক্ষত বিক্ষত করে ফেলা আরে ক্ষত বিক্ষত কি তোকে মারি ফেলা মারি আমি খুশিতে মরে যাচ্ছি জুম্মন আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে আমার স্মৃতির দিকে হাত বাড়াবে তুই যে আমার দেখুন ম্যাডাম মানুষ মানুষকে এইভাবে আঘাত করতে পারে আমার জানাই ছিল না আমি তোমার কেমন লাগছে আমি আমি উঠতে পারছি না কেন আমার আমার কি হয়েছে আমি আমি উঠবো দেখুন অনেক সময় ধরে রোগের চিকিৎসা করতে হবে যত সময় লাগুক সারিয়ে তুলুন ডাক্তার হ্যাঁ আমাদের চেষ্টা আমরা করে যাব কি ভাবছ কি যে ভাবছি জানি না ঘুমলে স্বপ্ন দেখি দা কাঁচি ছুরি খুন আর রক্ত আর প্রতিশোধ না চুমন না
তুমি তো এখনো সম্পূর্ণ সুস্থ হওনি। আগে সুস্থ হও, তারপর সব হবে, কেমন?
কে ভুলে গিয়ে যখন ওই ছোট লোকদেরকে বনের মানুষ করেছিস তখন আজ থেকে বাড়ির বাইরে যেতে পারবি না কতটা মনে থাকে জানো জব্বর চুপ করে থাকো না তুমি একটা কিছু করো জব্বর ভাই তুমি একটা কিছু কও আমি কি কমু আমি একটা কষাই আমি কি কমু ওই হালাগোলাকে লড়তে হইলে নির্বাচন করতে হইব আর নির্বাচন করতে হইলে জ্ঞান বুদ্ধি লেখাপড়া লাগে এই বস্তিতে কার কি সেই জ্ঞান বুদ্ধি আছে আছে বাজার আছে ভাই বলেরা আমি ওর বিরুদ্ধে নির্বাচন করব তোরে কেডাই ভোট দিব কেডাই ভোট দিব এই এলাকা সবাই জানে তুই একটা লম্পট চরিত্রহীন সবাই জানলো তুমি কি জানো বাজাল আরেকবার কও বাজাল তোমার পোলা জুম্মন দুশ্চরিত্র আমি কি কমু ব্যাপারতে যা কয় আমারও তাই কইতে হয় তুই মাইশনে জিগা ওই মিয়ারা জুম্মনের একবার প্রমাণ করতে কও জুম্মন বাবলিরে নষ্ট করে নাই জুম্মন তুমি প্রমাণ করো এই আমি প্রমাণ করব আমি আমি বাবলিরে নষ্ট করি নাই কমান্ডার বড় সভাবের কাছে ভরেছে খোদার কসম খেয়ে আমি কইতেছি আমি প্রমাণ করতে না পারলে আমার বুকে আমি ছুরি চালিয়া রক্তে ভিজাই দেবো কষাই পট্টির মাটি দুয়া বসে সাফ হয়ে যাবো জুম্মনের পাপ জুম্মন নির্বাচনে খাড়াইবো আপনাকে বিরুদ্ধে নির্বাচন করব যদি পাস করে তাহলে আপনাকে ইজ্জত মান সম্মান সব ধুলায় মিশা যাইব জুম্মন কোনোদিন পাস করতে পারবো না আর জনগণ একটা কষারে ভোট দিব না 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 ভোট দিতেও পারে আমি ভাবছি ও সারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস পাইল কি করে আরে সাহস পাইছে তোমার আমার শত্রুতার লাইয়া তাই জুম্মন রামে নির্বাচন পর্যন্ত যাইতে দেব না বারবার জুম্মনে মারতে গিয়ে ফেল করছ শোনো একটা কথা মনে রাখ হোক না মারা পর্যন্ত ও শালা অনেক খেলা দেখাবি এইবার হবে শেষ খেলা জুম্মন রে আমি কাইটা টুকরা টুকরা কইরা নদীতে পাঠাই দেবো আগে দাও পরে কথা হবি জুম্মন তোরে ভাইটাকে নষ্ট করছে না না জুম্মন ভাই আমায় নষ্ট করে না আমি বাচ্চা মিথ্যে বলবি না জুম্মন তোর লগে বদমাইশি করছে বল জুম্মন তোর লগে রাত কাটাইছে বল রাত কাটাইছে আমার মায়েরা ফেলাও তবু কবু জুম্মন না আমার ইজ্জত নষ্ট করে নাই আমি মিথ্যা কথা কইতে পারুম না জুম্মন তোর ভাই না জুম্মন তোরে নষ্ট করছে নষ্ট করছে মৃত্যুরে আমি ভয় পাই না আল্লাহর দুনিয়া যদি সত্য হইয়া থাকে আল্লাহর আসমান জমি যদি সত্য হয় তাই আমি কমু জুম্মন আমার ভাই আমার কাছে সে ফেরেশতার মতো শরীরে রক্ত শুয়া কসম খেলাম বাবলি আমার বোন 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 মানুষের মিথ্যে কথা তোমাকে আমি কষ্ট দিয়েছি সত্যি জুম্মন তোমার ভাই আর কোনো প্রমাণ আমি চাই না বাবলি জুম্মন সুয়েরের বাচ্চা সুয়েরের বাচ্চা প্রমাণ করেছে বাবলি সে নষ্ট করেনি ওই বেটার সাহস কত আমাদের বিরুদ্ধে নির্বাচন করবি আমারে 5 লক্ষ টাকা দেন জুম্মনরা আমি খুন করে দেই এই টাকার কোনো সমস্যা না আগামীকাল মন্ত্রী আসছি সবকিছু ফাঁস হয়ে যাবে কি করব ভাই ভাবছিনি যদি সুইটি সব মন্ত্রীকে বলে দেয় পারবে না সুইটিকে নিয়ে আমি উধাও হয়ে যাব জুম্মনের কি করবেন সেটা ভাবেন ওই যে জুম্মনরে দুনিয়াতে চাপা গড়া দেই হুজুর হুজুর জুম্মন Oh!
মন্ত্রী আসবে, মন্ত্রীর কাছে তোমাদের সমস্ত ইতিহাস বলে দেব। সব ইতিহাস বলে দেবে? আমাদের সর্বনাশ করতে চাও? পারবে না। ভাই ওকে এলাকার বাইরে নিয়ে চলো, নিয়ে চলো এলাকার বাইরে। কষায়ের বাচ্চা জুম্মন আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে স্যার। শুনলাম ওই বেটা নাকি আমাদের বিরুদ্ধে নির্বাচন করবি। দেশের যে কোনো লোকই নির্বাচন করার অধিকার রাখে, কিন্তু আপনাদের কথা মতো ও যদি সন্ত্রাসী হয়ে থাকে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে ও নির্বাচন করতে পারবে না। পারব মন্ত্রী সাহেব, পারব। এই সমস্ত চোর ডাকাতের বিরুদ্ধে নির্বাচন করলে আমি পাশ করব। গরিব মানুষেরা, এ এলাকার গরিব মানুষের আমার পক্ষে আছে। জুম্মন তোর এত বড় সাহস, আমার সামনে রক্তমাখা ছুরি নিয়ে এত বড় কথা বলছিস? আমরা কষায় গরু ছাগল কাটি, আজ নিজে রক্ত মাখাইছি। ছুরি ছাড়া মানে না স্যার, ছুরি ছাড়া মানে না স্যার। জুম্মন বহু মানুষ খুন করছে, যে কোনো সময় আমাদেরও খুন করে ফেলাইতে পারে। হয় স্যার, জুম্মন এই এলাকার বহু মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আমাদের ঘুম হারাম করে দিচ্ছে। ও ক্যাশ করে সরকার চরিত্র আমি জানি, একটা প্রমাণ দে আমার চরিত্র খারাপ, প্রমাণ করে দিতে পারলে এই ছুরি দিয়া আমার করলে আমি দুই ভাগ করে ফেলামো। পুলিশ জুম্মন ক্যাশ করুক। মন্ত্রী সাহেব, আমার লোক আপনার জুলুম করলেন, আপনারা মন্ত্রী হইল আপনার কত গন্ধ। এর লিগা আমাদের সে মানুষেরা যুগ যুগ ধরে ভুগতাছে, বিচার পাইতেছে না। তুমি আর কোনো কথা বলবে না। চুপ কষাই, আমার সুইটির জীবন নষ্ট করে দিয়েছিস। এই মামা, কে আমাকে নষ্ট করেছে? জুম্মন, মিথ্যে কথা, নষ্ট করতে চেয়েছিলে তোমরা। জুম্মন তো আমাকে আমাকে রক্ষা করেছে। সিসি, তুই কি বলছিস? সত্যি বলছি, সত্যি। মন্ত্রী সাহেব, এই এলাকায় আমার অনেক সম্পত্তি আছে, আর এই সম্পত্তি চেটে পুটে খাচ্ছে আমার মামা আর ওই কমান্ডার। আমার বাবার ক্যান্সার, তাই আমার মা চিকিৎসার জন্য আমেরিকায় আছেন, কিন্তু আমি আমি ফিরে এসেছি এই দেশের টানে এই মামার কাছে। আর মামা আছে বলেই আজ আমি এসেছি। এই শিয়াল কুকুরেরা বহুবার আমাকে ছিঁড়ে খেতে চেয়েছে, কিন্তু পারেনি। পারেনি কেন? এই জুম্মনের জন্য। আপনারা জানেন না এই জুম্মনের সমস্ত যোগ্যতা আছে, জুম্মন এমএ পাস, কিন্তু এই সমাজ জুম্মনের শিক্ষার মূল্য দেয়নি, তাই আজ সে কলম ছিঁড়ে ছুরি ধরেছে হাতে। তোমার কথাই যে সত্যি তা বুঝবো কি করে? এই ভাইয়েরা আপনারাই বলুন কোনটা সত্য, ওদের কথা সত্য না এই মেয়েটার কথা সত্য? আপনারা যখন চুপ করে আছেন মনে হয় মেয়েটির কথাই সত্য। আমি তদন্ত করে দেখব, যদি সত্য হয় তবে জুম্মনকে নির্বাচন করার জন্য আমি নিজেই সুপারিশ করব। জুম্মনকে ছেড়ে দিন।
পজিটিভ বেঈমান আঙ্কেল, আমি ওকে খুন করব। হ্যাঁ খুন তো ব্যাপার না, সুইটি রে হাজির গড় কারবার সেটা ভালোই। যা যা আগে নিয়ে আয়। বন্ধু দলিলে সই না করলে ফ্যানের লগে ঝুলায় মায়েরা ফেলাও, পরে বলবা আত্মহত্যা করছে। বন্ধু বুদ্ধিটা খারাপ দাও না, জুমুর কি করব, সময় কম, আমি বসে অ্যাটাক দিব, জুম মন্ডে আমি জবাই করুন, চল সই কর। আমি মরে গেলেও সই করব না। করবি রে? মালিক আমি, পাঁচ মিনিটের মধ্যে বস্তি খালি দেখতে চাই, সবাই রেপিটে বাইর কর। ভালোই হয়েছে বোন আর দুলা ভাইকে সময় মতো পাইছি, তোমাদের খুন করলি কেউ সাক্ষী দিবি না রে। আমার রাস্তা থেকে সরে যা তুই। না আমি ওদের পক্ষে আছি, ওদেরকে তোমরা কিছুই করতে পারবে না। তোর মরণে শখ হয়েছে তাহলে মর, ওই মারো রে। আদালত
আমারে ফাঁসিতে লটকাইবা? লটকা। সরকারে এখনো আসে নাকি? বললো নাকি? বাজান! এই নে তোর বন্ধুরে। জব্বরে ধর। এইসব কাজে বাকি নাই, কি করিস? বাকির নাম ফাঁকি দেবগা, আপনার হাত ছড়ান, মাফ করে দেন, আমি যাই। আল্লাহ আল্লাহ। মানুষ, আমারে মাফ করে দে, আমরা খুন করিস না। না, তোরে মাফ করলে দুনিয়া আমারে মাফ করবো না। আমি কসাই, মানুষ মারার কসাই। জুমন, জুমন,
অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের চাকরি গেছে, এটা কারো বুঝতে দিই নাই, তাই এই জুতা প্যান্ট আর লাড়িটা ঠিকই ধরে রাখছি। তাহলে তো শরীর ভয় পাবো না, ঘুষের লিগা হাতটা বন্ধ করে দিছে কাজ করছি। ঠিক আছে চলুন। আমি তোমার অপেক্ষায় থাকি।